বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনার ছোট সোনামণি বাচ্চার জন্য 6 মাসের এরকম প্রত্যুষ কাটিং সহ সেলাই শিখুন। টেনে টেনে বিডুটা দেখিবেন না। আমি আপনাদের সামনে একটা ফতো কেটে দেখাবো, 12 ইঞ্চি লম্বা, 17 ইঞ্চি বডি, মানে খুব ছোট, 3-4 মাস বয়স হবে। প্রথমে এখানে 1.5 ইঞ্চি কাপড় রাখবেন নিচের জন্য, আর 12 ইঞ্চি লম্বা, 12.5 ইঞ্চি রাখবেন উপরে, 1/2 ইঞ্চি শিলার জন্য। এরপর এরকম সুন্দর করে মাপ দিবেন। আর এখানে আমি এটা রাখতেছি 6-7 ইঞ্চি, আর এখানে রাখতেছি 15-2 ইঞ্চি আপাতত, আর এখানে রাখতেছি 2.5 ইঞ্চি রাখতেছি, আর এখানে 6 ইঞ্চি লুজ দিচ্ছি, আর এখানে নিচে ফাড়ার জন্য রাখতেছি 2.5 ইঞ্চি। আর এখানে সুন্দর করে রাউন্ড দিয়ে নেবেন, 4.5 ইঞ্চি গলা রাখতেছি, সুন্দর করে রাউন্ডটা দিবেন। আর এরপর এখানে দেখেন সুন্দর করে এরকম রাউন্ড দিয়ে এটা ফিতা দিতে হবে, এখানে সুন্দর করে এরকমভাবে ফিতা ওখানে দিতে হবে, সুন্দর করে কেটে নেবেন। এখানে বাড়তি কাপড় রাখবেন 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি রাখতে পারেন। ওকে, দেখেন সুন্দর হয়ে গেছে। আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন নতুন হলে, আর পুরা যদি দিয়ে থাকেন অলরেডি, আপনাদের অনেক ধন্যবাদ। লাইক দিবেন, কমেন্ট করবেন। এটা এরকম ফিতা দিতে হবে সুন্দর করে পাইপিং করে। আমি আপনাদের এটা সিলেও দেখাবো, ফিতার মধ্যে ফুল থাকবে, দেখেন অনেক সুন্দর দেখা যাবে ছোট্ট বাবু সোনামণির জন্য। এখানে 1.5 ইঞ্চি নেবেন, 1.5 ইঞ্চি পাশ নেবেন, তারপর সুন্দর করে বাঁশ দিয়ে এরকমভাবে এখানে 1 ফিট দূরত্বে, তারপরে এই পাইপিনের পাটটা খুব টান রাখবেন, কিন্তু অত না টান যাতে কাপড় সব ঘষে যায়, স্বাভাবিক পরিমাণ টান রাখবেন। তারপরে এটা আপনাদের আমি আর একটা মডেল দেখাচ্ছি, এটা উপরে পাইপিনের মধ্যে সেলাইটা দিতে হবে খুব নিখুঁতভাবে, আস্তে আস্তে ধরে তারপরে সেলাবেন। প্রথমে আপনারা মোহরার সেলাইটা দিবেন, আমার এক পাশে হয়ে গেল, আর এক পাশে এরকমভাবে উল্টে প্রথমে উল্টাবেন, উল্টা থেকে ধরবেন, হ্যাঁ এটা হয়ে গেল, এরকমভাবে সুন্দর করে উল্টিয়ে সারি দিয়ে বাঁশ দিয়ে নেবেন, তারপরে এরকমভাবে উল্টিয়ে তারপরে সিলাবেন। দেখেন আপনারা কি ঘুমিয়ে পড়েছেন আপু ভিডিও দেখতে দেখতে, বা ভাইয়েরা প্রথম হয়ে থাকলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি দিয়ে থাকেন আপনাদের অনেক অনেক মেনি মেনি থ্যাংকস। আর লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, এরকমভাবে দুই পাশে 8-10 ইঞ্চি 27 ইঞ্চি করে কাপড় রাখবেন, মানে এটা ফিতা দিতে হবে, ফিতা বানতে হবে ছোট বাবুর জন্য, 6 মাস বয়স হয়েছে। এরপর সুন্দর করে ধরে বাঁশ দিবেন, চারি দিয়ে বাঁশ দিবেন এরকমভাবে, দেখেন ভালোভাবে ধরবেন। এরপর এটা ফিতা ছায়ার যে পেটটি আছে এরকমভাবে এখানে ধরে তারপরে সিলাবেন। আর এই যে দেখেন এখানে মূল সূত্র, এখানে সঠিক নিয়মে এটা জয়েন দিতে হবে। আস্তে আস্তে সিলাবেন, আপনারা যারা নতুন খুব ধীরহস্তে সিলাবেন, জিনিস ছোট থাকলে কি হবো সেলাইতে খুব কষ্ট, কিন্তু আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি কোনো কষ্ট হবে না আপনাদের। আমার এটা প্রায় সিলানো শেষ, এখন ফিতা জয়েন দিতে হবে, এরকমভাবে সুন্দর করে ফিতাটা জয়েন দিবেন, ফিতার মধ্যে ফুল দিতে হবে, সরি ফুলটা এরকমভাবে ফুলটার মধ্যে 3-4টা সেলাই দিবেন যাতে ফুলটা কোনোভাবেই না ছুটে যায়।
এরকম ভাবে দুইটা ফুল একসাথে ধরে তারপরে সুন্দর করে লাভের মতো কেটে দিবেন। বাচ্চা পোলাপানের অনেক যাতে সুন্দর দেখা যায় এই চেষ্টাটা করিবেন। 6 ইঞ্চি রেখেছি আমি ফুলটা, ফিতাটা দেখেন অনেক সুন্দর হয়েছে প্যাপিং করাটা। আমি আশা করব আপনারা একবার দেখে এটা পারবেন। আমি আর একটা পার প্যাপিং করে নিয়েছিলাম, যেহেতু দুইটা পার্টির প্যাপিং করা আপনাদের দেখানো কোনো মানেই হয় না, তার কারণ একই জিনিস ডাবল করে দিয়ে শুধু ভিডিওটা লম্বা করা হবে। এরকমভাবে দুইটা সেলাই দিবেন, নিচে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি ফাঁড়া রাখতে পারেন, এরকমভাবে ভালো করে টাক দিয়ে নেবেন। ওকে, আমার দুইটা সাইডে সেলাই দেওয়া হয়ে গেল। সাইডে ফাঁড়ার এখানে সেলাইতে হবে এখন। দেখেন সুন্দর করে 1/2 ইঞ্চি চওড়া রাখবেন সাইটের ফাড়াটা। এরপর নিচের সেলাই দিতে হবে একটা, আগে 1/2 ইঞ্চির কাপড়ের মধ্যে একটা সেলাই দিবেন, এরপর আর একটা সেলাই দিবেন। এটা আপনি 1/4 ইঞ্চি 1 ইঞ্চি চওড়া রাখলেই চলবে, মাথায় টাক বেশি করে দিয়ে নেবেন। আপনারা যারা আমার এই চ্যানেলটা দেখতেছেন এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ দয়া করে একবার সাবস্ক্রাইব করে দিন। আর একটা চ্যানেলের জন্য একবার সাবস্ক্রাইব চলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। দেখেন অনেক সুন্দর হয়েছে, আমি আশা করি আপনারা একবার দেখলে এটা পারবেন। সাইটের ফাড়াটা আমি 2 ইঞ্চি রেখেছি, দেখেন খুব সুন্দর দেখা যাচ্ছে। আপনারা ভালো থাকেন, সুখে থাকেন, আপনার জীবন সুখময় আনন্দময় হোক।